রোহিঙ্গা হত্যা ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক টুইট বার্তায় তিনি জানান রাখাইনে রোহিঙ্গাদের উপর যে হত্যা ও নির্যাতন হয়েছে তা অকল্পনীয় সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব কাজী বাপ্পার প্রতিবেদন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জমিনে দেখতে তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সফরের দ্বিতীয় দিন সোমবার সকাল নয়টায় একটি বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান এই দুইজন প্রথমে হোটেল সাইমন বিচ রিসোর্টে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ সময় মিয়ানমারের সংঘটিত হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচারের কথা উল্লেখ করে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সেখানে নেমেই তারা প্রথমে ক্যাম্পের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন এরপর কুতুপালং মেইন রোহিঙ্গা ক্যাম্প এবং নারীদের আলাদা আশ্রয়স্থল পরিদর্শন করেন তারা এ সময় রোহিঙ্গাদের মুখ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন গুতেরেস এবং জিমিয়ং কিম পরে এক টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিব জানান রোহিঙ্গাদের মুখে হত্যা ও ধর্ষণের যে বিবরণ তিনি শুনেছেন তা অকল্পনীয় এ ঘটনার বিচার ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চান তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করার কথাও জানান জাতিসংঘ মহাসচিব কাজী বাপ্পা বৈশাখী সংবাদ